আমরা বাংলাদেশের সিলেট জেলার দর্শনীয় স্থানসমূহের খোঁজ করলেই আমি প্রথমেই বলবো যে ভোলাগঞ্জ সাদা পাথরটি ওয়ান অফ দা বেস্ট পর্যটন স্পট তো বন্ধুরা কিভাবে পৌঁছবেন এই ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে হ্যাঁ বন্ধুরা সিলেট শহর থেকে উপমহাদেশের প্রথম ও সর্ববৃহৎ চা বাগান মালনিছড়ার পাশ দিয়ে যে বিমানবন্দর রোডটি চলে গেছে সেই রোডের ডান দিকে দিয়ে চলে গেছে সিলেটের সীমান্তবর্তী যে কোম্পানিগঞ্জ উপজেলা তথা ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পৌঁছানোর সুপ্রশস্ত রাস্তা আর ভোলাগঞ্জ যাওয়ার পথেই দেখা মিলবে এরকম একটি সাইনবোর্ড যার ডান দিকের রাস্তাটা চলে গেছে সিলেটের আরেক চিত্তাকর্ষক পর্যটন স্পট বিছানাকান্দির দিকে এই বিছানাকান্দিটি আসলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী যে গোয়াইনঘাট উপজেলা সেই উপজেলার সীমান্তবর্তী রুস্তমপুর ইউনিয়নে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেটের ভোলাগঞ্জ যে পর্যটন স্পট সেখানে যাওয়ার আগেই মেঘালয়ের যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়ি যে সীমারেখা তো এই বিষয়টি আপনাদের মনে শিহরণ জাগাবেই আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভোলাগঞ্জের নৌকাঘাট সেই নৌকাঘাটে আমরা চলে আসছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে কোনো প্রকার যানবাহনই আপনি নিয়ে আসতে পারবেন তো চলুন আমরা এখন ঘাটের দিকে যাই আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় পাথর খনি কোন ভোলাগঞ্জ সাদা পৌঁছাবো এখন আমরা নৌকাঘাটে আছি হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে যে নৌকা ঘাট সেই নৌকা ঘাটের যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনি নির্ধারিত মূল্যে আর নৌকা ঠিক করে আপনারা যাত্রা শুরু করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা নৌকায় সর্বোচ্চ আটজন যাওয়া যাবে এবং সেই নৌকা যাওয়া আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে আটশত টাকা অর্থাৎ আপনারা যদি গ্রুপে আটজন থাকেন তাহলে কিন্তু জনপতি যাওয়া আসার ভাড়া পড়বে একশত টাকা আর যে কথাটি বলবো যে নৌকায় উঠেই আপনাদের প্রথম কাজটি হবে যে নৌকার যে মাঝি রয়েছেন তার মোবাইল নাম্বারটি একাধিক নাম্বারে সেভ করে রাখা কারণ হচ্ছে যে আপনার মোবাইলের হয়তো চার্জ হয়ে গেলে যাতে আরেকজনের মোবাইল থেকে আপনি নৌকার মাঝিকে ফোন দিতে পারেন কারণ ফেরার পথে কিন্তু আপনাকে এই নৌকাতেই ফিরে আসতে হবে যে কোনো নৌকাই চাইলেই কিন্তু হয় না কারণ সবাই তো একটা নৌকা নিয়েই যাচ্ছে তো চলুন আমরা সামনের দিকে এগোই দেখতেই পাচ্ছেন যে আমরা সিলেটের যে ভোলাগঞ্জ সারা পাথর বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো পাথর খনি সেই পাথর খনির উদ্দেশ্যে যাত্রা যাচ্ছি তো যাত্রা শুরু করেছে এই যে নৌকাগুলো আসলে ভোলাগঞ্জ সারা পাথরের ওইখান থেকেই আসছে এটি বাংলাদেশের যে সিলেট জেলা তার একটি মানে অন্যতম পর্যটন স্পট উজানে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড় আর ভাটি অঞ্চলে বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির উপর দিয়ে একটি রোপওয়ে চলে গেছে এই ভোলাগঞ্জের পাথর উত্তোলিত যে পাথর সেই পাথরগুলো এই রোপওয়ের মাধ্যমে আপনার সুনামগঞ্জের যে ছাতক উপজেলা সেখানে নিয়ে যাওয়ার জন্য যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং তার কারণে কিন্তু এই রোপওয়েটির প্রয়োজন খুব একটা নেই আর সেই কারণেই হয়তো হবে হয়তো যে উনিশশো সাল থেকে এই রোপওয়েটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আরেকটি কথা যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে এই ভোলাগঞ্জে ভ্রমণের যে উপযুক্ত সময় সেটি হচ্ছে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো বন্ধুরা গল্পে গল্পে আমরা ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছি এখান থেকে আমাদের আসলে হেঁটে যেতে হবে আরেকটি যে বিষয় আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি যেহেতু ভারত এবং আপনার বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা তো এখানে একটি বর্ডার হাট বসে এই বর্ডার হাটে প্রতি সপ্তাহে শনি ও বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটে কেনাবেচা করতে পারে এটি আসলে দুই দেশের একটা আন্তঃ সমন্বয়ের ব্যাপার তো সেখানে কিন্তু আপনারা যদি এই শনি ও বুধবার যদি এখানে ঘুরতে যান তো আপনারাও কিন্তু কিছু কেনাকাটা করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা এই হার্টের টাইমটি মেনটেন করে যেতে পারেন ওইখানে কিছু ব্যতিক্রম জিনিস আপনারা পাবেন বা একটু দুই দেশের মানুষের একসাথে একটা মিলন মেলা সেটাও দেখতে পারবেন তো অধিকাংশ মানুষই আমি দেখেছি যে তারা আসলে ভোলাগঞ্জের যে একেবারে জিরো পয়েন্ট যেখানে আসলে প্রকৃতির যে প্রকৃত সৌন্দর্য সেখানে না যেয়েই এই কাছাকাছি দূরত্ব থেকেই ঘুরে চলে আসেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেই মানুষ গোসল করছে কিন্তু বাস্তবে আসলে ভোলাগঞ্জের যে মূল সৌন্দর্য সেটি কিন্তু আরও একটু সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বত্র আসলে পাথর রয়েছে বা শুকনো জায়গা এটা কিন্তু বর্ষাকালে কিন্তু এটি শুকনো থাকে না কারণ এটি যে পাহাড়ি ঢলের পানিতে কিন্তু পিলাবিত থাকে তার কারণেই দেখেন যে পার্শ্ববর্তী যে উঁচু জায়গাটি এটি আসলে হয়তো সরকারিভাবে একটি অবস্থান করা হয়েছে যে এর উপরে হয়তো পানিটা উঠে না বাট এই পাথরগুলো কিন্তু সব সময় বর্ষাকালে ডুবে থাকে আর এই জন্যই আসলে এই ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণের যে Uh... সঠিক সময় আসলে সবাই বলে থাকেন যে বর্ষা মৌসুম থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আপনি যদি একটু বর্ষার শেষ করে আসলেই হয়তো একটু সুবিধা হবে কারণ পানি বেশি থাকলে হয়তো একটু রিস্ক থাকে যদিও আপনাকে একটু খোঁজ রাখতে হবে যে যখন পাহাড়ি ঢল নামে বা যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় সেই সময়টি আপনাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো কারণ এই মেঘালয়ের পাহাড় থেকে যে পাহাড়ি ঢলটা নেমে আসে সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই অঞ্চলে সৃষ্টি করে আরেকটি বিষয় যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লকার সিস্টেম রয়েছে এখানে একশত টাকা ভাড়াতে আপনি ঘন্টা চুক্তিতে বা দুই ঘন্টা চুক্তিতে এই লকারটি নিতে পারবেন এবং যে আপনারা গোছল সেরে এই এখানে কাপড় চেঞ্জ করতে পারবেন বাট আমি বলবো যে মূল্যবান জিনিসপত্র আপনারা এই লকারে রাখবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পানির নিচে যে পাথরগুলো কিন্তু অনেক পিঠিল এবং এই পানিতে দেখা যায় না বাট প্রচণ্ড স্রোত রয়েছে তো আপনার শিশু কিশোরদেরকে আপনি সাবধানে রাখবেন এটাই আমার পরামর্শ থাকবে আর যখন প্রচণ্ড বর্ষার সময় তখন আসলে বাচ্চা কাচ্চা ছেড়ে না দেওয়া এটাই যুক্তিযুক্ত হ্যাঁ বন্ধুরা ভারতের মেঘালয় রাজ্যের যে চেরাপুঞ্জি অঞ্চল যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল এক সময় তো সেই অঞ্চলের বৃষ্টি পানি এবং পাহাড়ি যে ঢল তার সাথে সাথে কিন্তু অনেক পাথর নেমে আসে এবং সেই পাথরের যে রং অনেকটা সাদা তো সেই কারণেই এই সিলেট অঞ্চলের যে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র এটির নামও আসলে সাদা পাথর পর্যটন কেন্দ্র আর এই মেঘালয় রাজ্যের যে উজান থেকে যে পানি প্রবাহ নেমে এসে যে উচ্চমুখ আমাদের ধলা নদীর উচ্চমুখ যেটি সেখানে পতিত হয় তো এই ধলাই নদীটি সৃষ্টি হয়েছে কিন্তু ওই মেঘালয় বা ওই পাহাড়ি অঞ্চলের পানি প্রবাহের কারণে তো সেই সেই নদীটির নামও কিন্তু ধলাই নদী অর্থাৎ সিলেট অঞ্চলে ধলা শব্দের অর্থ হচ্ছে আসলে সাদা তো সেই অর্থে আসলে এটিও একটি সাদা নদী বলতে পারেন দেখতেই পাচ্ছেন যে বোড়াগঞ্জ সাদা পাথর যে পর্যটন স্পট সেই স্পটের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি এবং এই যাত্রা পথে আসলে এই যে এই পরিমাণ পাথর কেবল দেখা যাচ্ছে আসলে এর পরবর্তীতে আরও পাথর দেখা যাবে আর এই যে আমার ছেলে শুধু স্যান্ডেল খুলছে আর করছে তার মানে হচ্ছে যে আমার ছেলের স্যান্ডেলটি জুৎসই হয়নি তো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু এই ছোয়ালা স্যান্ডেল সুন্দর দেখে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোলাগঞ্জ সারা পাথর যে পর্যটন স্পট বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট এবং এই যে পানি প্রবাহ এটি কিন্তু আসলে মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ি ঝর্নার যে জলস্রোত সেই স্রোতটি কিন্তু আসলে আমাদের এই দিয়ে পথিত হবে অনেক স্রোত এই স্রোত বাদ বোঝা যাবে না কারণ এখানে অনেক পাথর রয়েছে কিন্তু এখানে কিন্তু আপনারা সাবধানে আসবেন কারণ এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পড়ে যেয়ে কিন্তু আপনাদের পাও ইনক হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আবেগকে সংগ্রহণ করে এখানে ভ্রমণ করবেন আর এটি আসলে বাংলাদেশের সিলেট জেলা অর্থাৎ শ্রীহট্ট যে যে নাম ছিল পূর্বের নাম সেটি আসলে ভারতের অবিভক্ত ভারতবর্ষের যে আসাম রাজ্য সেই আসাম রাজ্যেরই একটি অংশ ছিল এবং উনিশশত পাঁচ সালে যে বঙ্গবঙ্গ হয় সেখানে কিন্তু আসাম রাজ্যকে এই পূর্ব বাংলার অঙ্গীভূত করা হয় তো সেই ক্ষেত্রে যখন উনিশশো সালে দেশ ভাগ হয় ভারতবর্ষ ভাগ হয় সেখানে সময় আসলে এই সিলেটের এই অংশটি আমাদের পূর্ব অর্থাৎ বাংলাদেশের আর আসলে ভিতর চলে যায় আমাদের সুন্দর যে পাহাড়গুলো দেখছেন সেগুলো সবই কিন্তু মেঘালয়ের পাহাড় তো আপনারা আসবেন দেশকে জানবেন দেশকে জানতে হলে আপনাকে আসলে দেশের বিভিন্ন পর্যটন স্পটে আসতে হবে ধন্যবাদ ও ঠান্ডা অনেক ঠান্ডা আসলে সাগুরে র আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি যেতে দেখি সারা দেন আজ ওই চোখে সারা বুঝি মনে মনে হয়ে গেল মিলি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন ই যেন নয় প্রথম তোমায় যে কত দেখেছি